হ্যালো ভিউয়ার্স, আমি এসএম জিতু, আমি এফবি চ্যানেল পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। ঈদুল হাজা আজহার আগাম শুভেচ্ছা সকলকে। আমি আজকে তোমাদের সামনে একটি দারুণ একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি নিউজ আপডেটটা পেয়েছি, তো সেই ক্ষেত্রে সবার সাথে শেয়ার করতে চলে আসলাম। আমরা স্ক্রিনশট নিয়ে থাকি অনেক লিঙ্কের, অনেক কিছুর, অনেক পোস্টেরও ইংলিশ স্ক্রিনশট নিয়ে থাকি। তো স্ক্রিনশট থেকে লেখা, আমরা অনেক ইম্পর্টেন্ট লেখাগুলো স্ক্রিনশট নিয়ে রাখি, সেখান থেকে আমাদের হয়তো আবার রাইট করতে হয়, নোট করতে হয়। তো আমরা সেই স্ক্রিনশট থেকে ঝামেলামুক্ত কি করে আমরা স্ক্রিনশট থেকে লেখা কপি করে নিব একটি সফটওয়্যারের দ্বারায়। তো স্ক্রিনশট থেকে বাংলা লেখা কপি হবে না, এটা জাস্ট ইংলিশ লেখাগুলো কপি হবে। বাংলা রাইটিং হলে হবে না, ইংলিশ বাংলা উচ্চারণ হোক, ইংলিশ রাইটিং হোক, সেগুলো কপি হবে। জাস্ট ইংলিশ রাইটিং হতে হবে, যাই যেই কোনো ল্যাঙ্গুয়েজে হোক না কেন, ইংলিশ রাইটিং হলে সেই লেখাটা তুমি কপি করতে পারবে স্ক্রিনশট থেকে। আমরা ফেসবুকের অনেক ইম্পর্টেন্ট লিঙ্ক, কোনো আইডি সাবমিট দেওয়ার লিঙ্ক, কোনো অটো ফলোয়ার্সের লিঙ্ক, অনেক কিছুর লিঙ্কে আমরা স্ক্রিনশট দিয়ে নিয়ে রাখি। সেগুলো আবার আমাদের হাতে রাইটিং করতে হয়, লিখতে হয়, নোট করতে হয়। তো এই ঝামেলা থেকে আমি সেটা স্ক্রিনশট নিয়ে রাখলে আমি সফটওয়্যার দ্বারা আবার সেটা আমি 2 মিনিটের মধ্যেই কপি করে নিতে পারি। সো একটা ভালো একটা ভিডিও, অনেক অনেক ইম্পর্টেন্ট একটা ভিডিও এটা, আমি যতটুকু মনে করি। তো আমি আজকেই আপডেটটা পেয়েছি, আশা করি কারো কাছে অ্যাপসটা নেই। তো আমি ভিডিওটা তোমার সাথে শেয়ার করতেছি তোমাদের সাথে সবাই উপকৃত হওয়ার জন্যই, কারণ আমরা মাইফাতে অনেক পোলা পাইনি যারা কাজ করে ফেসবুক নিয়ে, অনেক স্ক্রিনশট নিয়ে রাখে, স্ক্রিনশট লেখা কপি করতে পারে না। সো আমার এই টিপসটি ফলো করলে অবশ্যই তুমি পারবে, একদম ইজি একটা ব্যাপার। সো ফ্রেন্ডস, চলে যাবো কাজে। প্রথমে আমাকে গুগল প্লে স্টোর ওপেন করতে হবে। আমি তোমাদের সাথে যে অ্যাপসটি পরিচয় করে দিচ্ছি সেটা গুগল প্লে স্টোরেই পাওয়া যায়, ফ্রি ভার্সন আছে। তো আমি গুগল প্লে স্টোর ওপেন করে নিচ্ছি। তো ফ্রেন্ডস, গুগল প্লে স্টোর ওপেন করার পরে সার্চ বক্সে গিয়ে লিখতে হবে তোমাকে টেক্সটিফাই। তো আমি এটা অলরেডি আর আগে একবার সার্চ করে আমি ইনস্টল করে নিয়েছি, দেখাচ্ছি। তারপরও TEXTIFY টেক্সটিফাই, জাস্ট এটা লেগে সার্চ করার পরে দেখবে এরকম একটা আইকনের অ্যাপস চলে আসবে। তো আমি অ্যাপসটি ওপেন করে নিচ্ছি। তো দেখো, আমি অ্যাপসটি অলরেডি ইনস্টল করে রেখেছি, আশা করি কারো কাছেই নেই। যারা ইচ্ছুক সফটওয়্যারটি তোমরা প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে পারো। একদম অ্যামেজিং একটা কাজ, যেটা আমরা স্ক্রিনশট থেকে কী করে লেখা, যেই কোনো লেখাই কপি করতে পারো, যেই কোনো লিঙ্ক হোক, যাই কিছু হোক। তো এটা যারা ফেসবুক নিয়ে কাজ করে তাদের ইম্পর্টেন্ট, সেই জন্য ভিডিওটা শেয়ার করা। তো ফ্রেন্ডস, আমি সফটওয়্যারটি ওপেন করছি। সফটওয়্যারটি অ্যাপসটি ওপেন করার পর ফ্রেন্ডস যা করতে হবে তোমাকে, ওপেন করার পর ঠিক এরকমই আসবে। তো এখান থেকে তোমাকে এই যে নিচে দেখতে পাচ্ছ এখানে একটা ফাইল আছে, এই ফাইলে ক্লিক করতে হবে। তুমি তোমার গ্যালারিতে চলে যাবে, এখানে ফাইলে ক্লিক করলাম, জাস্ট ওয়েট। ফ্রেন্ডস, ক্লিক করার পরে এখানে আমি আমার স্ক্রিনশট যেগুলো নিয়ে রেখেছিলাম, কিছু স্ক্রিনশট এখানে আমার আছে, আমি এখান থেকে নিচ্ছি। এগুলি কিন্তু বাংলা লেখা, বা এই লেখা কিন্তু ইংলিশ, কিন্তু ল্যাঙ্গুয়েজগুলো কিন্তু বাংলা। তো আমি এটা কপি করে দেখাচ্ছি তোমাদের। আমি এখান থেকে একটা পিকচার সিলেক্টেড করে নিচ্ছি। এখানে 5 থেকে 6 সেকেন্ড ওয়েট করতে হবে। তো ফ্রেন্ডস, কপি হয়ে গেছে। দেখ, আমি যার সাথে SMS করেছিলাম আমি সেখানে শট নিয়ে রেখেছিলাম, এটা আমার স্ক্রিনশটের একটা ছবি। তো এইগুলোর লেখা কিন্তু নিচে অলরেডি কপি হয়ে গেছে, এই যে লেখাগুলো দেখছো এখানে, টাইম সহ সব কিছু, আইডির নাম, মানে ওই পিকচারটা আমার যেই লেখাগুলোই থাকবে না কেন, সব পুরোটা লেখা এখানে চলে আসবে। তো এখান থেকে তুমি কপি করতে পারো ভেরি ইজিলি। এখানে একটা কপি
কপি বক্স দেখতে পাচ্ছ, সিলেক্ট করতে পারো, এখান থেকে কপি করতে পারো। এখানে একটা কপি বক্স আছে, এটা তুমি ট্যাপ করে দিলেও কপি হয়ে যাবে। এখানে এখানে ট্যাপ করলেও কপি হচ্ছে। তো ফ্রেন্ডস, এইভাবে তোমরা এখান থেকে স্ক্রিনশট থেকে বা অন্য কোনো ছবি থেকে লেখা বা লিঙ্ক গেছে। তো এখানে আমি পেস্ট করে তোমাদের দেখিয়ে দিচ্ছি অন্য একটা জায়গাতে।